আজকে আমাদের আর প্রোগ্রামিংয়ের দুটো বই একসাথে দুটো খণ্ড একসাথে প্রকাশিত হয়েছে মালঞ্চ বুক হাউসে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বইয়ের সাগর, তো এটা হচ্ছে সিলেটের অন্যতম বড় একটা লাইব্রেরি। তো আজকের বইটার ব্যাপারে আমরা একটু কথা বলবো এই বইয়ের যিনি প্রচ্ছদ করেছেন তারেক মানোয়ার ভাই। ভাই কেমন আছেন? আচ্ছা, এই বইটা আজকে প্রকাশিত হলো যে আর প্রোগ্রামিংয়ের দুটো খণ্ড একসাথে। আমাদের আগে দুটা খণ্ড ছিল আলাদা আলাদা, এবার দুটা খণ্ড একসাথে প্রকাশিত হয়েছে। তো দুইটা খণ্ড একসাথে প্রকাশিত হয় আপনি কি মনে করেন আমাদের পাঠকরা কিভাবে উপকৃত হবেন? আগে আমরা দুই খণ্ডেই করছিলাম আমাদের প্রকাশ, এক খণ্ডতে হওয়াতে পাঠকরা একই খণ্ডে পাবে। প্রথম খণ্ড অনেকে ছাপা প্রিন্ট আউট হয়ে যাওয়ার কারণে অনেকে প্রথম খণ্ড পায় নাই, আর দুই খণ্ড একসাথে হওয়ার কারণে পাঠকরা একসাথে পাওয়ার কারণে তাদের একটু সুবিধা হবে, ওই স্টাডি প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। আর এই দুই খণ্ডেতে অনেক নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যেটা পরিমার্জিত সংস্করণ বলা যায়। এটা পাঠকদের জন্য উপকৃত হবে আর কি। আচ্ছা তারক ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে আর প্রোগ্রামিং, এর আগেও আমরা প্রোগ্রামিং রিলেটেড আরও বই বের করছি পাইথন নিয়ে, তারপরে ফ্রিল্যান্সিংয়ে পরিসংখ্যানের কলাকৌশল, এর মধ্যে আছে আপনার সবার জন্য প্রোগ্রামিং। তো প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আপনিই করছেন, কিন্তু এই বইটা আর প্রোগ্রামিং শেখার মাধ্যমে আসলে কোন ধরনের পাঠকরা বেশি উপকৃত হবেন? এটা এখন তো যে আধুনিক ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই এখন আপনার যে কেউ দুই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়। এই এই সময় যদি প্রতিযোগিতার এই এই সময় যদি টিকতে হয় তাহলে অবশ্যই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখন এই ক্ষেত্রে স্টুডেন্টরা উপকৃত হতে পারবে, কর্মজীবী যারা আছে, যারা ব্যাংকে বিভিন্ন অফিস আদালতে পরিসংখ্যানের কাজ নিয়ে কাজ করেন, ডাটা বেসিক কাজ করেন, তারা উপকৃত হবেন। এবং এছাড়াও হচ্ছে কি, যারা অভিভাবক আছে এই বইটা পড়া দরকার তাদের জন্য, কেন তারা তাদের বাচ্চাদের আর প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবেন, আর এটার কেরিয়ার কী আছে, এই বিষয়গুলো অনেকটাই আলোচনা আছে এই বইতে। তো এই বইটাতে মোটামুটি যারা বর্তমানে ফ্রিল্যান্সিং করবে বা প্রোগ্রামিং শিখবে, ডাটা অ্যানালাইসিস শিখবে, এবং যাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে নিজে সেলফ এমপ্লয়েড হবে, তাদের জন্য কি কিছুটা হলেও উপকৃত হবে পাঠকদের মতামত? বা আপনি তো এটার সাথে জড়িত আছেন বইয়ের এই পুরো সাম্রাজ্যের সাথে, আপনার কী অভিমত? দেখেন স্যার, এখনকার গোটা পৃথিবীটা উন্মুক্ত। এখন আর যে আমি ওই প্রতিষ্ঠানে জব করবো, ওই প্রতিষ্ঠানে জব করবো, ওই কেন্দ্রিক আর চিন্তা নেই। এখন ফ্রিল্যান্সিংয়ের যুগ, গোটা পৃথিবী তার জন্য উন্মুক্ত। সেক্ষেত্রে মানে আজকে যদি আর প্রোগ্রামিং কেউ ভালো করে জানে, তার জন্য তার কেরিয়ার উজ্জ্বল। এটা আপনিও জানেন, বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানে, মোটামুটি ওই সেকশনে যারা কাজ করে তারা খুব ভালোই বলতে পারে যে আজকে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর কি কেরিয়ার আছে। তারপর এই এই ধরনের বই, আমরা যে বইটা প্রকাশ করলাম আর প্রোগ্রামিংয়ে, সহজ বাংলা আর প্রোগ্রামিং দুটা খণ্ড একসাথে, আপনার জানা মতে কি এই ধরনের বই বাজারে আর অন্য কোনো প্রকাশনা থেকে বের হয় বা বের হয়েছে এর আগে, না এটাই আমাদের একটা ইউনিক কাজ? মেবি আর প্রোগ্রামিং নিয়ে বাংলা কোনো বই নেই, এটা আপনার প্রথম, এটা এর আগেও আমরা বলছি, এখনও অবধি কোনো আর প্রোগ্রামিং নিয়ে কেউ কাজ করে নাই, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য। আর লাস্ট একটা কথা, অনেকে আমরা এখানে প্রাইসের ব্যাপারে একটা জিনিস নিয়ে আলোচনা করি যে বইয়ের দাম, অনেকে বলে যে বই অনেক এক্সপেন্সিভ, বইটা আসলে কিনা মানে কতটুকু গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আসলে তারেক ভাই আপনি বলেন যে বইটার প্রাইস আপনার কাছে কি মনে হয় যে এটা রিজনেবল কিনা, স্টুডেন্ট ফ্রেন্ডলি বা পাঠক ফ্রেন্ডলি কিনা? এখন তো কাগজ উদ্যোগ পরিস্থিতির কারণে ওই বইয়ের দাম এর উপর একটা প্রভাব পড়েছে, কিন্তু এই যে বইটা দুই খণ্ডের বইটা আমরা এক খণ্ডে করছি, এটা স্বাভাবিকলি আমরা 500-550 টাকা রাখতে পারি, কিন্তু স্টুডেন্টদের কথা মাথায় রেখেই আরই এই বইটার দাম 300 টাকা রাখা হয়েছে, যেটা পাঠকদের ডিসকাউন্টে প্রায় 210 টাকার মতো আসবে। তার মানে 210 টাকায় একটা বই তারা সংগ্রহ করতে পারবে দুইটা খণ্ড একসাথে একসাথে। এবং এখানে আর প্রোগ্রামিং আমরা পরিমার্জিত ভার্সন, সাথে কিছু নতুনত্ব রয়েছে, এবং যারা বিশেষ করে পরিসংখ্যান, ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স নিয়ে কাজ করে তাদের জন্য মূলত এই বইটা
খুবই কাজে লাগবে বলে আপনার মনে হয়, তাই না? তো সর্বশেষ আপনি পাঠকদের উদ্দেশ্যে বলেন, বই কিনে কি কেউ দেউলিয়া হয়? দেখেন, এটা পেশনের বিষয়। এখন আমি বই কেন, যারা বই পছন্দ করে না তার কোনো দিনও বই কিনবে না, আর যারা অন্য বিষয়, যারা একটা পেশন থাকতে হবে, যদি পেশন থাকে তাহলে অবশ্যই আমি বই কিনবো। এটা নিয়ে আমি কখনো ফার্স্টেটেড হব না যে আমার 10 টাকা 100 টাকা গচ্চা গেছে। যারা মানে আমি বলি জেনে পড়েন না জেনেও পড়েন, পড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, ধন্যবাদ তারেক ভাই। আচ্ছা, এখানে আমাদের একজন পাঠকও আছে। পাঠক, আপনি বলেন বই কিনে কেউ দেউলিয়া হয় নাকি? আমার ব্যক্তিগত মতামত অনুসারে না। বই কিনা কি একটা অভ্যাসে পরিণত করা উচিত আমরা যারা বাংলা ভাষাভাষী স্টুডেন্ট শিক্ষক সহ যারা আছে? বই কেনা না, বই পড়াটা আগে অভ্যাস করা উচিত। বই পড়াটা অভ্যাস করা উচিত। অনেকে আছে বই কিনে নিয়ে যায় কিন্তু আসলে পড়ে না ঠিকঠাক মতো। হ্যাঁ, বাসায় সাজায় রাখে, আপনার বুকশেলফে সাজানো থাকে, আমার সংগ্রহে আছে এই সেই বই, আসলে ঠিকঠাক মতো পড়ে না, পড়লেও দেখা যায় জীবনে অ্যাপ্লাই করতেছে না। আচ্ছা, তো বই কিনা যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাথে হচ্ছে বইয়ের ওই শিক্ষাটা জীবনে কাজে লাগানো, তাই না? ধন্যবাদ আপনাকে। তো আজকের আমাদের এই বইয়ের যে প্রকাশনা, নতুন যে বইটা আসছে, আজকের এই বইটা নিয়ে আমরা একটু রিভিউ করলাম। যিনি আজকে এই বইয়ের প্রচ্ছদ করেছেন তার সাথে কথা বললাম, একজন পাঠকের সাথে কথা বললাম। তো আশা করি বইটা যারা কিনবেন পড়বেন সবারই কাজে লাগবে। আমি পাঠকদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। এই বইটা আপনারা অনলাইনে যে কোনো বই বুকশপে পাবেন, রকমারি, কফি লাইফ, বইবাজার.com, ইভেন আমাদের একটা ওয়েবসাইট আছে মানুষসিলেট.com, সেখানেও পাবেন। এছাড়া বাংলাদেশের প্রত্যেকটি লাইব্রেরিতে পাবেন, যেমন ঢাকার বাতিঘর, চট্টগ্রামের বাতিঘর, সিলেটের বাতিঘর বা প্রথমা স্টলেও পাবেন বইটা। আচ্ছা, তাহলে বইটা রকমারি সহ বাংলাদেশের মোটামুটি মানে প্রমিনেন্ট যতগুলো লাইব্রেরি আছে সবগুলোতেই পাওয়া যাবে। আর আপনাদের মানঞ্চ বুক হাউস, যেটা নোমা বুক পাবলিশার্স যা আছে, তাদের সাথে যোগাযোগ করলে তো বইটা অবশ্যই সংগ্রহ করা যাবে আর কি। ঠিক আছে, এছাড়া এই বইটা আমি আরও একটু বলে রাখি, এটা রকমারির এই বইটা, আমি এই বইটা রকমারির বেস্ট সেলার বই। এই বইটা রকমারির বেস্ট সেলার বই। এই বেস্ট সেলার হওয়ার পিছনে পাঠকের অবদান বেশি, তাই পাঠকদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করবো পাঠকরা আরও বইটা পড়বে এবং উপকৃত হবে, তাদের নিজের জীবনে কাজে লাগাবে। ঠিক আছে, এই বইটার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।